আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবো আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতু, পদ্মা সেতু দিয়ে পার হব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন আছি মা প্রান্তে, মুন্সিগঞ্জ প্রান্তে আছি, মা থেকে ওপরে যাব। আমি এখন তুলে আছি, আমার গাড়িটি হচ্ছে টাটা ফোর্জুর 7। আমি এখন টুল দিব, আমার এই গাড়ির টুল হচ্ছে 1200 টাকা টুল। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। টুল দেওয়া শেষ আমার, টুল দেওয়া শেষ, এখন উঠব আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বহু আলোচিত, বহু বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রজেক্ট পদ্মা ব্রিজ, পদ্মা সেতু। এখনো যারা যারা পদ্মা সেতু দেখেননি, সবাই আশা করি বাস্তবে না দেখলে ভিডিওর মাধ্যমে দেখছেন, আবারও সাজেস্ট করতেছি আপনাকে দেখতে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, পুরো ব্রিজটি দেখবেন। চত্বর ইলিশ মাছ এবং ইলিশের চিহ্ন, আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের ছবি দেওয়া আছে। এখান থেকে শুরু হলো পদ্মা ব্রিজ। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ করব। পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখবেন। সংস্কারের কাজ চলছে, সে কারণে একটি লেন বন্ধ আছে। আমার গাড়িটিতে লোড অনেক, অনেক ডালু রাস্তা, তাই সমস্যা হচ্ছে। এখানে কিছু কাজ করতেছে উন্নয়নের, সেই কারণে ল্যাম্পটি বন্ধ করে রাখছে। দেখুন স্বপ্নের পদ্মা সেতু। এখন উপর ডেট কাপে দেখেছে, এখনো পদ্মার আকাশে এখনো কুয়াশা, কুয়াশা আচ্ছন্ন একদমই আছে। শেষ পর্যন্ত সবাই দেখবেন, অনুরোধ রইল। পদ্মা ব্রিজ হয়ে মানুষের তো কত সুবিধা হয়েছে, যাদের বাড়ি দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে যাদের বাড়ি একমাত্র তারাই বলতে পারবে পদ্মা সেতু হয়েছে, কি সুবিধা হয়েছে। আগে মা ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, কোনো জরুরি রুগী থাকলে অ্যাম্বুলেন্সে
দেখা যাচ্ছে মা ঘাটে অবস্থা আরো খারাপ হয়ে যেত, হসপিটালে যাওয়ার একদিন শেষ। আর এখন এই পদটা ব্রিজ হয়ে দক্ষিণবঙ্গের মানুষ অতি সহজেই টাকা যাতায়াত করতে পারে কোনো বিঘ্নতা ছাড়াই। বেশিরভাগ সময় ঈদের সময় কষ্ট হতো, ঈদের সময় অনেক যানজট লাগে, তার কিন্তু এখন নিমিশে পার হওয়া যায় ঝামেলা ছাড়াই। গানটা আমার মনে পড়ে গেল,
ঈদের শেষ মানে প্রায় চলে এসেছি, সামনের গানের টানে, হালকা গানের টানে, টানিটার পরে শেষের দিকে বাঁকা থাকে, সুতা থাকে না, সুতা থাকে না, সেই কারণে চালকের রূপে সেবন হয়ে বা মনোযোগ নষ্ট হয়ে যাবে, সেই কারণে সবগুলো পিস বাঁকা রাখে, একটা কারণ। আর একটা কারণ হতে পারে নিজের বাঁকা রাখলে হয়তো শক্তি বেশি পায় গরম বলা। চলে এসেছি জাজিরা প্রান্তে, আর ভিডিও দিক তো করব না, সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সামনে অন্য জায়গা ঘুরে নিয়ে আসার চেষ্টা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।